সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 13 ডিসেম্বর 2021 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে রাকিব ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার একদম অরণখোলা হাটের পাশেই। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখান থেকে মূলত সার বাচ্চা বিক্রি করা হয়। তো আমাদের আজকের পর্বে এই ফার্মের যে নতুন কালেকশনগুলো আছে সেগুলোই আপনাদের দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের কেমন বয়সের বাচ্চাগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কি ক্রেতা? জি। কোত্থেকে আসছেন? নোয়াখালী থেকে। নোয়াখালী থেকে? জি। এখানে গরু কিনতে? জি। কী গরু কিনতে আসছেন? এখানে ওনার কাছে ভালো ভালো বাছুর গরু পাওয়া যায়। হ্যাঁ, তাই আমরা দেখলাম এই আপনার ফেসবুকে। হ্যাঁ, তাই দেখি ওনা থেকে ওনার সাথে যোগাযোগ করে। হ্যাঁ, এখানে আসছেন কবে? আসছে সকালে। সকালে এখানেই আসছেন? জি। এখানে গরু দেখছেন? দেখছি। পছন্দ হয়েছে? হয়েছে। দরদামে হয়েছে? বনছে। আচ্ছা, তাতে কি আপনি সন্তুষ্ট? সন্তুষ্ট। আচ্ছা, তো যেহেতু কিনেই ফেলছেন, আপনি আপনার খামারের জন্য শুভকামনা, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো বলবো আজকে শুরুতেই তো ক্রেতা পেলাম। জি। তো কয়টা গরু বিক্রি করলেন? ওনার ভাইয়ের নিচে হলো চারটা গরু নিচে। চারটা গরু নিচে। এই সপ্তাহে কালেকশন ছিল কতগুলা? এই সপ্তাহে কালেকশন ছিল প্রায়, যেহেতু বিক্রি গত পর্বে বিক্রি করছি, করার পরে কালেকশন করার পরে প্রায় 35টার মতো গরু ছিল ভাইয়া। আচ্ছা, তো বেচতে বেচতে আর কি এখন আজ দেখাবো আপনার 20টার মতো দেখাবো। 20টার মতো গরু আজকের পর্বে দেখাবেন। তে চলেন আপনার নিকট যে গরুগুলো আছে সেগুলো দেখি, আর আপনি এগুলো সম্পর্কে আমাদের একটু বলবেন। তো আপনি শুরুতেই সুন্দর করে একটি গরু আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের? এটা শাইওয়াল, একবারে 100 বিটের বাচ্চা। শাইওয়াল 100 বিটের একটা সার বাচ্চা। জি, দেখেন নাভি কম্বল এবং ডবল নাভি। ডাবল নাভি। জি জি, খুবই হাই কোয়ালিটি বাচ্চা। এই বাচ্চাটার বয়স কত মাস? এটা বয়স কত মনে হয় 9 মতন হবে, 8 প্লাস আর কি। 8 9 মাসের মতো বয়স হবে। এই বছর কুরবানিতে আসবে না, 2023 সাল উপলক্ষে নিয়ে রেডি করতে হবে। হ্যাঁ, এগুলো 23 এ হবে। তো আজকের পর্বের এক নাম্বার বাচ্চা এটা, এটার দাম কেমন? এটার দাম চাচ্ছে হলো আপনার 78,000 টাকা। 78,000 টাকা। দরদামের সুযোগ আছে? সীমিত সুযোগ আছে। আচ্ছা, এটা সাইড করে দেন, দুই নাম্বার যেটা আছে ওইটা দেখাই। এই পাশে সিরিয়ালের দুই নাম্বার যে বাচ্চাটা আপনি নিয়ে আসছেন, এটা? এটাও শাইওয়াল সার বাচ্চা। এটাও শাইওয়াল জাতেরই একটা সার বাচ্চা। হ্যাঁ। এই বাচ্চার বয়স কত মাস? এটা আপনার 8 মাসের মতন হবে। 8 মাসের মতো বয়স হবে। জি জি। আচ্ছা, এখন নিয়মিত খাবার দাবার খায়? হ্যাঁ, ইনশাল্লাহ। দেখেন তো খড় দিয়ে রাখছে, খাচ্ছে, ইনশাল্লাহ কোনো রকম কোনো সমস্যা নাই। খাবার ব্যাপক চাহিদা? খুবই ব্যাপক চাহিদা ভাই। তো এটা আজকের পর্বে সিরিয়ালের দুই নাম্বার গরু, এটার দাম কেমন? এটার দাম চাচ্ছে হলো 75,000। এটার দাম চাচ্ছেন আপনি 75,000 টাকা। কারো দেখে পছন্দ হলে দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, যেহেতু আসলে যে দাম আমি চাচ্ছি, আপনি আরো 5টা খামার দেখবেন, দেখার পরে নিবেন যাচাই বাছাই করে। আসলে আমি দাম বেশি চাই না ভাই। আচ্ছা, একদম বেচা কেনা রেট চাই, যেটা বিক্রি করবেন সেই রকমই আপনি দাম চাইবেন। কারণ আমার রেটটা আসলে এক দামও যা, আমি দাম চাইলেও তো একই সেম কোয়ালিটি হয়। আচ্ছা, তো এটা সাইড করে দেন, তিন নাম্বারটা দেখি। এই পাশে সিরিয়ালের তিন নাম্বার যে গরুটা আপনি রাখছেন, এটা? এটাও শাইওয়াল, একবারে 100 বিটের বাচ্চা। দেখেন শাইওয়াল 100 বিটের একটা সার বাচ্চা। এই বাচ্চার বয়স? এটাও আপনার 8 মাস বয়স হবে। 8 মাসের মতোই বয়স হবে। বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল ইনশাআল্লাহ। খাবার দাবারেও ঠিকঠাক? জি ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এটা আজকের পর্বের সিরিয়ালের তিন নাম্বার গরু, এটা দেখে যদি কোনো দর্শকের পছন্দ হয় এটার দাম কেমন? এটার দাম চাচ্ছে আমি 74,000। 74,000 টাকা আজকের পর্বের তিন নাম্বার গরু এটা। হ্যাঁ, এটা চাওয়া দাম আছে। চার নাম্বার যে একটু বড় করে একটা গরু আপনি রাখছেন, এই চারটার মধ্যে সব থেকে বড় গরু এটাই, এটা কোন জাতের গরু? এটা আসলে শাইওয়াল, একটু ব্রাহ্মার বিট আছে। আচ্ছা, শাইওয়াল জাতের একটা সার গরু। সার গরু। এই গরুটার বয়স? এটা আপনি 9 মাস প্লাস। 9 মাস প্লাস। গ্রোথটা অনেক সুন্দর আসছে গরুটা। হাই কোয়ালিটি ভাই। আসলে তো আমি তো মানে এসব কিছু বলিনি তো ভাই, আমার গরুর মধ্যে সোনা ভরা আছে, চাঁদি ভরা আছে, সব কিছু বলবো না। আচ্ছা, আমি যেহেতু আমি দেখেন আজ পর্যন্ত, আমি কিন্তু এক মুহূর্তে ভাই খালি দাম বলিয়ে যাই ভাই, বলি যাই এটাই যায়, আমি কিন্তু বলি না বেশি বর্ণনাও জান করেন না, বর্ণনা আমি দেবো না। আচ্ছা, দর্শকবার আপনি টাকা দিয়ে কিনবেন, যাচাই বাছাই করে জিনিসটা গ্রোথ জিনিসটা দেখি শুনে তারপর নেবেন যাচাই বাছাই করে। তো আজকের পর্বের চার নম্বর গরু এটা, এটার দাম কেমন? এটার দাম হচ্ছে 85,000 টাকা। 85,000 টাকা। এই চারটা একসঙ্গে নিলে কেমন দাম রাখবেন আপনি? এই চারটা এভারেজ নিলে আমি 74,000 টাকা পিস রাখবো। 74,000 টাকা পার পিস। জি। এবার ভিতরে বেশ কিছু আছে, ওইগুলো দেখি চলেন। জি আসুন। এই পাশে সিরিয়ালের পাঁচ নম্বর যে গরুটা আপনি রাখছেন, এটা? এটাও শাইওয়াল বিটের একটা সার বাচ্চা। শাইওয়াল বিটের একটা সার বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? এটা আপনি 7.5 মাসের মতো বয়স। 7.5 মাসের মতো বয়স হবে।
আজকের পর্বের 5 নম্বর বাচ্চা এটা এটার দাম কেমন এর দামটা ছিল আমি 53000 টাকা 53000 টাকা আপনি দাম চাচ্ছেন দরদামের সুযোগ আছে সীমিত ভাই সীমিত আচ্ছা এটা সাইড করে দেন তার পাশে 6 নম্বর যে বাচ্চাটা আপনি রাখছেন লাল রঙের এটা এটাও শাহিওয়াল সার বাচ্চা এটাও শাহিওয়ালের একটা সার বাচ্চা এই বাচ্চার বয়স কত মাস এটাও সেম মানে 7.5 মাস মতন হবে 7.5 মাসের মতো বয়স হবে এই প্রত্যেকটা গরু 2023 সাল উপলক্ষে নিয়ে রেডি করতে হবে হ্যাঁ 23 এর টার্গেট তো এটা আজকের পর্বে 6 নম্বর গরু এটার দাম কেমন এটার দাম হচ্ছে এটা 53000 টাকা এটাও 53000 টাকা এককভাবে নিলে জি এখান থেকে একটু সম্মানে রক্ষা করে দিবেন দরদামের সুযোগ তেমন নাই সীমিত সুযোগ তারপরেও আবার এখানে আবার আপনি 6টা গরু একটা লট করছে 6টা লটে দিবেন লটে আবার দাম বলে দিবেন এই পাশে যে আরেকটা গরু আপনি রাখছেন 6টা লটের 3 নম্বর গরু এটা এটা এটাও আপনার সার বাচ্চা শাহিওয়াল এটাও শাহিওয়ালের একটা সার বাচ্চা এটার বয়স কত মাস এটা আপনার এটাও সেম 7.5 মাস 7.5 মাসের মতোই বয়স হবে তো এই 6টা লটের 3 নম্বর বাচ্চাটা কেমন দাম এটা 52000 টাকা 52000 টাকা এককভাবে নিলে এটা সাইড করে দেন তার পাশে যে বাচ্চাটা আপনি রাখছেন 6টা লটের 4 নম্বর বাচ্চা এটা এটা কোন জাতের এটাও শাহিওয়াল সার বাচ্চা এটাও শাহিওয়াল জাতের একটা সার বাচ্চা এই বাচ্চার বয়স কত মাস এটা 8 মাস প্লাস 8 মাস প্লাস এই বাচ্চাটার বয়স এখন প্রত্যেকটা বাচ্চা নিয়মিত খাবার দাবার খায় হ্যাঁ ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আচ্ছা তো এই 6টা লটের 4 নম্বর বাচ্চাটার কেমন দাম এটা 56000 টাকা 56000 টাকা চাওয়া দাম দরদামের সুযোগ আছে সুবিধা সুযোগ আছে আচ্ছা এই 6টা লটের 5 নম্বর যে বাচ্চাটা আপনি রাখছেন লাল রঙের একটা বাচ্চা এটা কোন জাতের বাচ্চা শাহিওয়াল সার বাচ্চা এটাও শাহিওয়ালের সার বাচ্চা খাবার চাহিদা প্রচুর অনেক চাহিদা ভাই গরু আসলে শাহিওয়াল গরু কিন্তু অনেক মানে খুবই ভালো মানে আমার কাছে খুবই ভালো টেকসই হ্যাঁ মানে রোগ ব্যাধি অসুখ বিসুখ খুবই কম আচ্ছা আর এই পর্যন্ত আমি শুনছি অনেক জায়গায় অনেক আল্লাহর দোয়ায় আমার খামারে কোনো এই বাচ্চাটার বয়স কত মাস এটা আপনার 8 মাস 6টা লটের 5 নম্বর গরু এটা এটার দাম কেমন এটা দাম যাচ্ছে 51000 টাকা 51000 টাকা তো 6 নম্বর গরু কোনটা6 নম্বর গরু এটার দাম কেমন 58000 টাকা দ্বিতীয় লটের 6 নম্বর গরু এটা দ্বিতীয় লটের 7 নম্বর যে গরুটা আপনি রাখছেন এটা এটাও শাহিওয়াল দেখেন খুব 100 বিটের একটা বাচ্চা এটাও শাহিওয়াল একটা ভালো মার্ক পার্সেন্টেজের সার বাচ্চা এই বাচ্চার বয়স এটা আপনার 8.5 মাসের মতো 8.5 মাসের মতো এটা এককভাবে নিলে কেমন দাম এককভাবে নিলে 60000 টাকা আর এই যে 7টা গরু আপনি দেখলেন দ্বিতীয় লট এই 7টা গরু একসঙ্গে নিলে লট আকারে কেমন দাম পড়বে লট আকারে এখানে কোনো দামাদামি চলবে না এটা 51000 টাকা পিস 51000 টাকা পার পিস কোনো দরদাম চলবে না লটে 7টা বাচ্চা লটে 7টা বাচ্চা 51000 টাকা পার পিস ওই পাশে আরো কয়েকটা আছে চলেন ওইগুলো দেখি এই পাশে 3 নম্বর লটের প্রথম যে গরুটা আপনি রাখছেন এটা এটাও শাহিওয়াল দেখেন খুব ভালো একটা বিটের বাচ্চা শাহিওয়াল খুব ভালো বিটের একটা সার বাচ্চা যেমনি নাভি কম্বল মাথাটাও ছোট খুব সুন্দর বাচ্চা এই বাচ্চার বয়স কত মাস আপনার 7 প্লাস আছে 7 মাস প্লাস বয়স আছে তো এই বাচ্চাটা হচ্ছে 3 নম্বর লটের প্রথম বাচ্চা এটার দাম কেমন এটা দাম হচ্ছে কাটি হলো আমি 48000 টাকা 48000 টাকা এককভাবে নিলে আর পরে লট আকারে নিলে লটে দাম বলে দিবেন এটা সাইড করে দেন তার পাশে যে আরেকটা আছে 2 নাম্বার 3 নাম্বার লটের 2 নাম্বার বাচ্চা এটা কোন জাতের এটাও শাহিওয়াল সার বাচ্চা এটাও শাহিওয়ালের একটা সার বাচ্চা একবার দেখেন সেম কোয়ালিটি আচ্ছা এই বাচ্চাটার বয়স কেমন এটা হবে সেম বয়স 7 মাস প্লাস 7 মাস প্লাস এখন নিয়মিত খাবার দাবার খায় জি ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তো এটা যদি এককভাবে কেউ নেয় এটার দাম কেমন এটা 47000 টাকা 47000 টাকা আর লট আকারে নিলে লটে দাম বলে দিবেন হ্যাঁ একটা দাম বলে দেব তো 3 নাম্বার লটের 3 নাম্বার যে বাচ্চাটা আপনি রাখছেন এটা এটাও শাহিওয়াল একটা সার বাচ্চা এটাও শাহিওয়াল জাতির একটা সার বাচ্চা এই বাচ্চার বয়স কত মাস এটা সেম এখানে 5টা বাচ্চা আছে 7 মাস প্লাস 5টা বাচ্চাই 7 মাসের মতো একই রকম বডি কন্ডিশনের গরু হ্যাঁ একই সামনে তো এটা এককভাবে নিলে কেমন দাম এটা এককভাবে নিলে আমি 44000 টাকা দাম এককভাবে নিলে 44000 টাকা আচ্ছা এটা সাইড করে দেন তার পাশে 3 নম্বর লটের 4 নম্বর যে গরুটা আপনি রাখছেন এটা এটাও শাহিওয়াল সার বাচ্চা এটাও শাহিওয়াল জাতির একটা সার বাচ্চা এই বাচ্চার বয়স কত মাস এটা ওই 7 মাস প্লাস 7 মাস প্লাস তো এটা এককভাবে নিলে কেমন দাম এটা 48000 টাকা এককভাবে নিলে 48000 টাকা আচ্ছা তার পাশে আরেকটা গরু আপনি রাখছেন চলেন এটা একটু দর্শকদের দেখাই
তিন নাম্বার লটের পাঁচ নাম্বার গরু এটা এটা কোন জাতের এটাও সাইহল সার বাচ্চা এটাও সাইহল জাতির একটা সার বাচ্চা এই বাচ্চার বয়স কত মাস এটা একটু আর কি বেশি 7.5 মাস বয়স 7.5 মাসের মতো বয়স হবে তো এটার দাম কেমন এটা 49000 টাকা দাম 49000 টাকা আর তিন নাম্বার লটের এই পাঁচটা গরু যদি কেউ একসঙ্গে নেয় লট আকারে কেমন দাম রাখবেন লট আকার নিলে আমি পাঁচটা বাচ্চা 45000 টাকা পিস রাখবো পাঁচটা বাচ্চা 45000 টাকা পার পিস দেখানোর মতো কি আর কোনো গরু আছে না এখন আর আপাতত নাই যেগুলো ছিল ভাই সব বিক্রি করে ফেলছেন যেগুলো ছিল সব বিক্রি করে ফেলছেন এই গরুগুলোই আজকে দেখাবেন তিনটা লট করছেন কেউ চাইলে লট আকারেও আপনার থেকে নিতে পারবে কেউ চাইলে কেটে কেটেও নিতে পারবে তো আপনি মূলত কিভাবে গরুগুলো বিক্রি করেন দর্শকদের কি কি সুযোগ সুবিধা দেন দর্শকদের সুযোগ সুবিধা আসলে যেহেতু একটা ভাই অলরেডি আমার কাছে ক্রেতা আসছে কথা বললাম কথা বললেন যদি আসলে আমি যদি মানে লেনদেনে বা বেচা কেনাই গরু হয়তো উমা বাড়াক মানে একটা সিস্টেম যদি আমি ভাঙি বললাম না গো দর্শকরা বুঝতে পারবেন যদি এরকম করতাম যে আমার কাছে লোকজন আসতো না আর ইনশাআল্লাহ আপনার দোয়ায় আমার দর্শকের দোয়ায় আলবা খুবই ভালো লাগছে খুব ভালোভাবে ব্যবসাটা হচ্ছে হ্যাঁ যাই আনছি কুমবেশ লাভ সেটা কুমবেশ এটা বিষয় না কিন্তু আল্লাহ বেচা কেনা করছে যে বেচা কেনা করছে বেচা কেনার মধ্যে আছেন আর এই যে এই ভাইরা কিন্তু গরু নেন ওনা কিন্তু একটা টাকাও কাছে করে আনে না হ্যাঁ উনি গরু পছন্দ করছে আমার ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি উনি টাকা অলরেডি লাগাই দিয়েছে ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার করে গরু নিয়ে চলে যাচ্ছে আর গরু আমার ডাইরেক্ট আমি গরু ওনাদের আমি ভাড়া করে দিয়ে দিয়েছি ওনারা কিছুক্ষণের মধ্যে চলে যাবে তো এই সিস্টেমটা এটাই আমাদের বেচা এইভাবে মূলত বেচা কেনা করতেছেন গরু নিতে হলে যেটা যার যেটা পছন্দ হবে বুকিং ফার্স্ট টাইম বুকিং দিতে হবে হ্যাঁ আর যদি তার যদি ইয়ে থাকে আসার সামর্থ্য থাকে তাহলে সরাসরি এসে বা ফুল টাকা ব্যাংকে দিয়ে দিলে আপনি পৌঁছায় দিবেন হ্যাঁ আচ্ছা মানে বাসার অ্যাড্রেসটা আমাকে দিয়ে দেবে আমার নিজ দায়িত্বে পৌঁছায় দেবে আমাদের এখানে আসাও লাগবে না আচ্ছা আর যিনি আসতে পারবেন তা আসবেন ওটা আমার পক্ষে আরো ভালো হয় আসি নিজের জিনিস নিজে দেখে শুনে নিয়ে যাবেন সেটাই তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনি কষ্ট করে কালেকশন করা গরুগুলো আমাদের দেখানোর জন্য জি আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম